এই দেখ ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, চল চল যে দেখি। আমি পুলিশটা মোটর দেখছেন দেখি দেখছেন দেখি দেখছি তো সব খুবই হৃদয় বিদারক একটি দুর্ঘটনা। এখানে ওরা ব্লিডিং হচ্ছে, আসুন আপনাদেরকে দেখাই। চলুন কিছু কথা বলে আসি। হে ব্রো, আপনি কি বেঁচে আছেন? আমার দর্শকদের একটা হাই বলে দেন। সো গাইস, উনি কিছুই বলছেন না, আপনারা যার যার মতো ভিডিওটি শেয়ার করে দেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। দেখি ভাই এখানে কি হচ্ছে। একি আপনারা কি মানুষ? এখানে একজন মরতে বসেছে আর আপনারা লাইভ করছেন, ছবি তুলছেন, অথচ সাহায্য করছেন না। এই কে কোথায় আছেন? এনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু স্বেচ্ছাসেবী লোকটিকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। চলুন দেখি ওনাকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও কি চিকিৎসা দেওয়া হয়। আরে এখানে একটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, গেল কই? আমি এখন ভিডিও আপলোড করব কিভাবে? আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম। আপা আপা কিছু সাহায্য করবেন? দূরে সরেন এখান থেকে। আরে শুনেন শুনেন, কই যান এদিকে আসেন। হাই গাইজ, আপনারা কেমন আছেন? সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন হেল্পলেস পারসন দাঁড়িয়ে আছে, আর আমি তাকে 1K টাকা দিয়ে হেল্প করব। নিন কিছু বলুন। এই আপাটা খুব বালা, আমার 1000 টাকা দেশে, আপনারা তার জন্য দোয়া করবেন। আসলে স্বার্থপরতার এই যুগে মানবতার ফেরিওয়ালা হিসেবে আমি আপনাদের পাশেই থাকতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আরে শুনেন শুনেন, কই যান এদিকে আসেন। আরো টাকা দিবেন নাকি? এই নিন 10 টাকা। হাগল রেশন কেন যা দিছি তাই তো বেশি, যান এখান থেকে। আরে খালা এতদিন কোথায় ছিলে? আরে বারবার খালা খালা ডাকেন কেন? আমারে দেখতে কি খালার মতন মনে হয়? ফেসবুকে যে আমি আই এম সিং লেখা একটা